একলা ঘরের মধ্যে ঘর ভাড়া থাকি, ভয় লাগে খুব। যদি স্বামী যদি আমার পাশে থাকতো আমার একটু সাহস হতো। আচ্ছা, মানুষই খুঁজে আমি আমার পাশে থাকি। এর আগে তো একবার ইউটিউবে আসেন, তো তখন কি মনে মানুষ পান নাই? বললাম না, দুই দিনের জন্য পাশে আইসে, সে শরীরে গেছে। দুই দিনের জন্য পাশে বলতে সারা জীবনের পাশে থাকবে, কিন্তু সারা জীবনের জন্য পাশে থাকেনি, সে দুই দিনের পাশে থাকছে। সে আমার লোক প্রতারণা করবে কোন প্রতিবেদনের সামনে আইসি একটা মনের মানুষ বুঝতে, যে আমার পাশে থাকবে, তারও আমি সারা জীবন পাশে থাকবো, যে আমার হাত ধরতে যাবে তারও আমি হাত ধরে থাকি, তাকেই আমার ভালোবাসা। এখন মনে করেন কি, যদি বিশ্বাস করে আপনাকে আপনার পাশে দাঁড়ায় সারা জীবনের জন্য, আপনি তার সাথে তো আবার প্রতারণা করবেন না? না, প্রতারণা করবো না। সেও যদি আমার লোক প্রতারণা না করেন, তার লোক প্রতারণা করবো না, তাকে আমি মরার আগ পর্যন্ত তার আমি ধীরে থাকতেছি। সারা জীবন তার সেবা করে যাবেন? হ্যাঁ, সারা জীবন। আর যদি কোনো বুড়ো জোয়ান কোনো বুড়ো মানুষ আসে, তাকেও আমি সারা জীবন সেবা করে দেবো, তারই আমার পাশে রাখবো। একটা জোয়ান মেয়ে, একটা বুড়ো মানুষ পাই, তাকে আমি সারা জীবন সেবা করতে চাই। এটা চাই একজন জোয়ান মানুষ বুড়ো মানুষের সেবা করতে, তাকে আমি সারা জীবনের জন্য। আর একজন বুড়ো মানুষের একজন ইয়াং একটা মেয়ে দরকার, কারণ ইয়াং হলে তাহলে তার সেবাটা একটু ভালো করতে পারবো, যত্ন করতে পারবো, সেবাটা আমি ভালো করে করতে পারবো। তাকে দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আচ্ছা, তো আপু আপনাকে খুব পরিচিত লাগতেছে, এর আগে মনে আসছিলেন নাকি? আইছিলাম তো একবার ভাই প্রতিবেদনে। আচ্ছা, মনের মানুষ খুঁজলাম পালাম না, সব খালি কাকু কথা বলার জন্য ফোন দেয়, দুই দিনের জন্য পাশে থাকে, তারপরে জায়গা সারা জীবনের জন্য কেউ হাত তো আমার ধরে না। আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম সোনালী। বা খুব সুন্দর নাম। তো সোনালী আপা থাকেন কোথায়? আমার দেশে বাড়ি ঢাকা বিক্রমপুর, আমি বর্তমান থাকি ভাড়া। ভাড়া থাকেন? কোন জায়গায় ভাড়া থাকেন? এই মিরপুর। মিরপুরে থাকেন? আচ্ছা, তো সোনালী আপা, এই যে এর আগে তো একটা ইউটিউব করলেন, তো অনেক ফোন আসছিল মনে হয়, তো এখন আবার আসলেন, তো তখন কি মনের মানুষ বা কাকে আপনার পাশে থাকবে এরকম কাউকে পান নাই? না, এমন করে পাই নাই। আইসে পাশে দুই দিনের জন্য, আইয়ে আবার গেছে। কা আমার তো সারা জীবনের জন্য তো কেউ আমার হাত ধরতে আই নাই। মানে আপনার সারা জীবনে? হ্যাঁ, সারা জীবনের জন্য আমার হাতটা ধরবে, তাকেও আমি সার মনে সেও আমাকে যেমন না আসায়, মনে একটা মানুষ চাই। দুই দিনের জন্য পাশে এসে কোনো লাভ নাই। সেটাই তো। আপনার বয়স কত চলে? 18 বছর চলে। বিয়ে শাদি তো হয় নাই আগে নাকি? না, বিয়ে শাদি হয় নাই। আচ্ছা, আগে পরে বিয়ে শাদি হয় নাই। তো পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা করতে পারিনি, সৎমার ঘরে বড় হয়েছি। সৎমার ঘরে বড় হয়েছেন? আচ্ছা, খুবই কষ্টের কথা। তো নিজের মা কোথায়? নিজের মাকে বাবা ছোটকালেই ছাইড়া দিছে। আচ্ছা, তো এখন নিজের মার কোনো খোঁজ খবর নাই? না, নিজের মার লোক কোনো খোঁজ খবর নাই, সৎ মার লোকই থাকে। সৎ মার তো কোনো ফাঁকে থাকি, আমি একাই ভাড়াতে কাজ করি মানুষের বাড়ি। তা তো ওই যে সৎ আমার নিজের মা নাই, তো ওই যে এখন তো বুঝতে শিখেছেন, তখন তো ছোটো ছিলেন, এত বুঝেন নাই, এখন তো বড় হয়েছেন, এখন তো নিজের মা সম্বন্ধে একটু জানার আগ্রহ জাগে না? হ্যাঁ, জাগেই তো। তখন খোঁজ খবর নিয়েছিলেন? খোঁজ খবর নুন, কেমন সৎ মা খোঁজ খবর নিতে দেয় না। নিতে দেয় না? তো ওই যে এখন বড় হয়েছেন, তো পড়াশোনা তো বেশি করতে পারেন না নাকি? না, পড়াশোনা করতে পারেনি, সৎমার ঘরে শিয়ানো হয়েছি, কাজ করি আমার দিন গেছে, পড়াশোনা। আচ্ছা, তো এই যে মনে করেন যে আপনার বাবা কি কাজ করে? বাবা এই মাইনছের বাড়ি কাজ করে, আমি কাজ করে সাইডে মাইডে কাজ করে, সৎমার লগে থাকে, আমি একা ভাড়া থাকি, মাইনছের বাড়ি সেলাই মেশিনের কাম করে দিন এনে দিন খাই আমি। আপনি আলাদা ঘর ভাড়া নিয়ে থাকেন? কি বলেন, আমি তো এতক্ষণ এতক্ষণ মানে বুঝতে পারলাম যে আপনার তো বাবা মার সাথেই থাকেন, কিন্তু এখন আপনি যে মা বেশি জ্বালা যন্ত্রণা করে, ভাত দেয় না, পানি দেয় না, কাজ করি আমি, ঠিকঠাক আমাকে সুস্থ হলে ভাত খাইতে দেয় না, তার জন্য আমি এক কাজ করে একা মানুষের পাশে ভাড়া থাকি। তো একা 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 ভাড়া থাকেন, এটা ঘরের রুমে ভাড়া থাকেন, ভয় লাগে না? লাগে তো, ভয়। তার জন্য তো প্রতিবেদন আইছি, একটা মনের মানুষ বুঝতে। তো তো স্বামী যদি পাশে থাকতো তাহলে ভালো হইতো না? সাহস হইতো একটু? ভালো তো হতো, সারা জীবনের জন্য যে আমার হাতটা ধরতো, তাকেও আমি সারা জীবনের জন্য। আচ্ছা আচ্ছা, তো কেমন মানুষ চান আপনি? একটা ভালো মনের মানুষ, যে আমাকে দুই বেলা তিন মুঠো খাইতে পারবে, পর্দায় রাখতে পারবে, পাশে তো নামাজ পড়ার সুযোগ দেবে, ওমন একজন মানুষ চাইছি আমি। আচ্ছা, বুড়া হোক জোয়ান হোক, তাকে আমি গ্রহণ করে আনবো। বুড়ো হলে সমস্যা নেই? না, বুড়া হলে সমস্যা। আর যদি বিবাহিত হয়? হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, একজন দুজনের বাপ থাকুক, তাতেও কোনো আমার সমস্যা নেই। আচ্ছা, তো দর্শক আপনারা যদি সোনালী আপার সাথে যোগাযোগ করতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 01965326458। আমি নাম্বারটা আবারও বলছি 01965326458। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচক তো নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। তো সোনালী আপা ভালো থাকবেন, আশা করি এই ভিডিওটা সারলে হয়তো একটা মনের মতো মানুষ পেয়ে যাবেন। আর প্রতারণা করবেন না তো তার সাথে? না না।